করোনার সংক্রমণ ক্রমেই বাড়ছে রাজ্যে, আবার অনেকে সুস্থ হয়ে উঠছেন। তবুও করোনার বিষয়ে সচেতনতাই এখন মুখ্য উদ্দেশ্য সবার। এজন্য মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার অত্যন্ত জরুরি। কিন্তু অনেক গরিব মানুষ টাকার অভাবে এই দুটো সুরক্ষা সামগ্রী কিনতে পারেন না। তাদের কথা চিন্তা করে এবার পথে নামলেন ফোরাম অফ নর্থ বেঙ্গল কেয়ারের সদস্যরা। শনিবার দিনবাজার, কদমতলা, পান্ডাপাড়া সহ বিভিন্ন এলাকা ঘুরে তারা দুস্থ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিলি করেন। আগামীতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানালেন সংগঠনের পক্ষে শুভঙ্কর মিশ্র। আজকে আমরা শহরের প্রতিটা জায়গায়, দিনবাজার পুলে, পান্ডাপাড়া, কদমতলা, বিভিন্ন জায়গায় আজকে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম, যে কিছু মানুষকে আমরা হ্যান্ডওয়াশ বিতরণ করলাম এবং মাস্ক বিতরণ করলাম। পাশাপাশি মানুষের কিন্তু খাদ্যাভাব যেহেতু আছে, অভাবের কারণে মানুষ কিন্তু মাস্ক একটা নষ্ট হয়ে গেলে একটা কিনতে পারছে না, হ্যান্ডওয়াশ পাচ্ছে না, নিতে পারছে না, পয়সার অভাবে। সেখানে আমরা পাশে দাঁড়িয়ে আজকে যতটা সম্ভব করলাম, আগামী দিনেও আমাদের এই প্রক্রিয়া চলবে।